হচ্ছে যখন তিনি ছোট ছিলেন তখন বাবা মায়ের হাত ধরে নেতাজি সুভাষ চন্দ্র অনেকবার এখানে এসেছে। কিন্তু অনেকে বলে নেতাজি এখান থেকে পালিয়েছিলেন, এখানে সুড়ঙ্গ আছে, এটা একদম মিথ্যা কথা। অনেক ইউটিউবার দেখেছি আমি বলে তলায় একটা সুড়ঙ্গ ছিল, এখান থেকে পালিয়ে গেছে, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। এখানে কোনো সুড়ঙ্গ নেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি আমরা কোদালিয়া সুভাষ গ্রাম, যেখানে আমাদের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি, সেখানেই এসেছি। কীভাবে আপনারা এখানে আসবেন এবং এখানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বা কী কী বার খোলা থাকে বছরের, সমস্ত কিছু দেখাতে থাকবো। ভিডিওর সাথে এবং জুড়ে থাকো। এদিকে দেখছেন, এইদিকে হচ্ছে সুভাষগ্রাম স্টেশন। যারা আসবেন ট্রেন পথে এদিক থেকেই এসে এই সোজা হচ্ছে নেতাজির বাড়ি। আর আমরা যেহেতু এতে এসেছি, বাইকে এসেছি, আমরা যেহেতু বাড়িপুরে বাড়ি, আমরা ঠিক এই রাস্তা দিয়ে এসেছি। আর সামনে লাইনও পড়েছে, অনেক মানুষজন এখানে এসেছে, মানে টু হুইলার আসবে। এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে দেখছেন এই ডান দিকেই, গেটের ডান দিকেই বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, অসুবিধা কিছু নেই। আর যেহেতু আজ 23 জানুয়ারি, তাই কত লাইন পড়েছে দেখুন, একটু বেলাও হয়ে গেছে, সেই জন্য অনেক লাইন পড়েছে। আস্তে আস্তে আমরা লাইন দিয়ে যাবো। এখানে মানে কোনো টিকিটের লাগবে না, মানে ফ্রিতে করতে পারবেন। লাইনটা দেখুন কত বড়, কত মানুষের ভিড় জমেছে এখানে। ফাইনালি এন্ট্রি করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা লাইন পৌঁছালাম বাড়িতে। একটা আলাদা অনুভূতি, কারণ আমাদের ন্যাশনাল হিরো এই বাড়িতে আসতেন এবং থাকতেন, তারই স্মৃতি কিন্তু এখানে চারিদিকে রয়েছে। এই সেই বাড়ি, এই বাড়িটা প্রতিষ্ঠা করেছিলেন হরনাথ বসু আজ থেকে প্রায় 150 বছর আগে। নেতাজি সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসু এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন। তারপরে আস্তে আস্তে তারা উড়িষ্যার কটকে চলে যান এবং উড়িষ্যার কটকেই নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তারপরে সেখান থেকে কিছুদিন পর তার সপরিবারে কিন্তু চলে আসেন কলকাতার এলগিন রোডে যে বাড়িটি রয়েছে সেখানে। তিনি যখন এখানে আসতেন ওপরের এই দোতলা ঘরেতে তিনি থাকতেন। দেখুন উপরে রয়েছে টালির চাল, আগে যেরকম ছিল সেরকমই রাখা আছে। যে এই যে দরজাগুলো দেখছেন, এটা কিন্তু তখনকারই দরজা, দরজা জানালা সমস্ত সেমই আছে, শুধুমাত্র এগুলোকে একটু রং করা হয়েছে নতুন করে। আর একটু রক্ষণাবেক্ষণ করা হয়, কারণ অনেক দিনের পুরাতন, মানে 100 বছরের পুরাতন। সে আমাদের মানে কতটা সৌভাগ্য যে আমাদের ন্যাশনাল হিরো এই বাড়িতে থাকতেন, তার চরণধুলি এই বাড়িতে পড়েছে, সেখানে আগে আসতে পেরেছি আমরা, এটা একটা আমাদের সৌভাগ্যের বিষয়। আস্তে আস্তে আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করছি। আস্তে সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাচ্ছি। সত্যি কথা বলতে মানে প্রবেশের সাথে সাথে গাটা জায়গা কাঁটা দিয়ে উঠছে, কারণ রিয়েলাইজ করছি যে আমাদের বাঙালির গর্ব নেতাজি তার বাড়িতে এসেছি, এটাই আমাদের অনেক গর্বের বিষয়। দেখুন এই সমস্ত দরজার এগুলো ছবি তুলবেন না এখান থেকে,
বেশি খালের চাল। আপনার নামটা যদি বলেন খুব ভালো হয়। আমার নাম নির্মল ভট্টাচার্য। নির্মল ভট্টাচার্য, আপনি এখানকার সমস্ত দেখাশোনা রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু করেন? আমি এই ওয়ার্ডের সুপারভাইজার। এই ওয়ার্ডের সুপারভাইজার। আপনার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো। এবং নেতাজি কৃষ্টি কেন্দ্রের সঙ্গে আমরা রয়েছি, সবাই রয়েছে, জড়িত আছে। আর প্রথমে আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি, বাট কাকুর কাছে পারমিশন করালাম। উনি খুবই ভালো মানুষ এবং আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করলো এবং স্বয়ং নিজে এসে আমাকে এখানে নিয়ে এলো এবং তোমাকে বললো যে তোমরা চ্যানেলে দেখাবে, অবশ্যই দেখাও, যাতে এটা প্রচার হলে মানুষ আরও এখানে আসে। আর আমি আপনাদের যতটা পারি পুরোটা দেখাবো এবং সমস্ত কিছু বলবো। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। নেতাজি আমাদের ন্যাশনাল হিরো ছিলেন, তার বাড়ির সম্পর্কে অনেক কিছু জানেন এই কাকু? কারণ এখানকার উনি আদি বাসিন্দা এবং এই বাড়ির সম্পর্কে অনেক কিছু জানেন, তাই কাকুর মুখ থেকেই শুনে নেবো এই বাড়ির সম্পর্কে এবং বাড়ির যে বিশেষত্ব রয়েছে সমস্ত কিছু জানাবো। যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। এই বাড়িটা বহু পুরনো বাড়ি, বহু পুরাতন, প্রায় 150 বছর। হরনাথ বা বসু যিনি ছিলেন নেতাজির দাদু আর দাদু, ওনার পুত্র জানকীনাথ বসু, তার পুত্র নেতাজি। এখানে বাইরে দেখবেন লাইব্রেরির, ওখানে লেখা আছে হরনাথ লজ। হরনাথ লজ বাইরে লাইব্রেরি আছে, লাইব্রেরি এই যে গেটটা রয়েছে। আচ্ছা আচ্ছা, ওই গেটটা, ওই যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে হলদে রঙ, ওখানে দেখবেন হরনাথ লজ বলে লেখা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনার পৈতৃক সম্পদ, পৈতৃক সম্পদ। নেতাজি এখানে জন্মগ্রহণ করেননি। নেতাজি যখন ছোট ছিলেন, এখানে একটা দুর্গা মন্দির আছে যে টিনের চালে দেখা যাচ্ছে, ওই দুর্গা মন্দিরে পুজো হয়, এখনও হয়, ওনাদের বংশ পরস্পরায় এখনও মনে আছে, এখনও চলে আসে, সেই পুজো চলছে। যখন তিনি ছোট ছিলেন তখন বাবা মায়ের হাত ধরে নেতাজি সুভাষ চন্দ্র অনেকবার এখানে এসছে। কিন্তু অনেকে বলে নেতাজি এখান থেকে পালিয়েছিলেন, এখানে সুড়ঙ্গ আছে, এটা একদম মিথ্যা কথা। অনেক ইউটিউবার দেখেছি আমি, বলে তলায় একটা সুড়ঙ্গ ছিল, এখান থেকে পালিয়ে গেছে, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। এখানে কোনো সুড়ঙ্গ নেই, তেমন কিছু নেই। এবং নেতাজি যখন নেতাজি হয়েছে তখন কিন্তু এখানে উনি কোনো সুড়ঙ্গ আসেন। ঠিক আছে, এই বাড়ি এখন হেরিটেজ, এই সম্পূর্ণ ভেঙে মোটামুটি ভেঙে গেছিলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি একদিন হঠাৎ 22 জানুয়ারি এসেছিলেন, কোনো একটা প্রশাসনিক বৈঠকে যাচ্ছিলেন, যাওয়ার সময় যখন ফেরে তখন হঠাৎ সন্ধ্যাবেলায় আসেন এবং দেখেন উনি নিজের হাতে মালা গেঁথে এখানে নেতাজির গলায় মাল্যদান মাল্যদান করেন এবং ওখানে দাঁড়িয়ে উনি একে হেরিটেজ হিসেবে ঘোষণা করেন। এবং সম্পূর্ণ যে পরিকাঠামো দেখছেন, এটাই কিন্তু কোনো কিছুকে না ভেঙে, অর্থাৎ আগেকার যা জিনিস ছিল সেই সমস্ত জিনিস দিয়েই এই বাড়িটি তৈরি হয়েছে। শুধু রং নয়, পুরোটাই ছাদ পাশ সবটাই হয়েছে। এবং আগে যেমন করিবর্গা ছিল, সেই করিবর্গাই আছে, সিমেন্ট বালি দিয়ে ঢালাই ছাদ হয়নি। ঠিক আছে, তালির ছাউনি ছিল, তালির ছাউনি আছে, যেমন ছিল ঠিক তেমন। হেরিটেজ কতটা মানেটাই হচ্ছে যা ছিল সেটাই, একদম তাই। এখানে নেতাজি কিছু জিনিসপত্র আছে যেটা ব্যবহৃত, যেমন গ্লাস, কেটলি, একটা খাট আছে, সব জিনিস এখান থেকে নেই। এখানে উনি তো থাকতেন না, যেটুকু সময় থাকতেন এসেছিলেন, তাঁর ব্যবহৃত কিছু জিনিস এখানে আছে, আপনারা দেখুন। স্মৃতিগুলো এখানে রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেখুন। দরজাটা একটা দেখুন, এখানে একটা দরজা রয়েছে, দরজা রয়েছে দেখুন। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা একরকম দরজা, কিন্তু ওটা দেখুন শোয়ানো দরজা, অর্থাৎ ওটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না এর উপরে আর কোনো কিছু আছে। আচ্ছা, এর উপরে কোনো কিছু আছে সেটা বোঝা যায় না। সেইভাবে কিন্তু তৈরি করা দরজাটা, সেভাবেই দরজা তৈরি করা। এবার আপনি আসুন, আস্তে আস্তে আমরা ভিতরে যাব এবং তার যে স্মৃতিবিজড়িত জিনিসপত্র রয়েছে, তিনি যে সমস্ত মানে আসবাবপত্র ব্যবহার করতেন সমস্ত কিছু আপনাদের দেখাবো। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি আমাদের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষগৃহে। এখানে যে সমস্ত আসবাবপত্র দেখছেন, এই যে খাট দেখছেন, সামনে খাট দেখছেন, এটা কিন্তু তিনি যখন এই বাড়িতে আসতেন এখানেই কিন্তু তিনি শয়ন করতেন।
তা আমাদের কাকু মানে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবেন, এবং পিতা হচ্ছে জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। ওনার ব্যবহৃত আসবাবপত্র রয়েছে। আচ্ছা, এই আলমারিটা, এই সমস্ত যেখানে যে বিভিন্ন ধরনের আসবাবপত্র দেখছেন মানে নেতাজি স্বয়ং এইগুলো কিন্তু ব্যবহার করতেন। এই আলমারি রয়েছে, কেটলি, ওনার কেটলি, জল খাওয়ার জন্য পাত্র, পাথরের গ্লাস, পাথরের গ্লাস, ওনার অরিজিনাল ছবি, এগুলো এগুলো হচ্ছে ওনার অরিজিনাল ছবি। আর এটা হলো বেতের চেয়ার, বেতের চেয়ার, তিনি এই চেয়ারে বসেই থাকতেন, মানে এটা একটা আলাদাই মানে অনুভূতি। ওনাদের ব্যবহৃত মানে পারিবারিক সব কিছু, এটাও এই খাটটাও ওনাদের পারিবারিক। আচ্ছা, এই খাটটাও ওনাদের পারিবারিক খাট। আর এইটা এইটা এটাও খাট, একটা এটা একটা খাট, ক্যাম্প খাট, এটা বেতের খাট, ক্যাম্প খাট এবং বেতের খাট এটা। আর সামনে রয়েছে একটি মূর্তি। আর উনি যখন আসতেন তখন এখানেই থাকতেন? তো এখানে থাকতেন, নিচে ওনাদের রান্নাঘর আছে। আচ্ছা, এই বাড়ির নিচেই কিন্তু রান্নাঘর রয়েছে, এবং তিনি যখন থাকতেন বা এখানে আসতেন দুর্গা পুজোর সময় এই বাড়িতেই থাকতেন এবং এই ঘরেই থাকতেন, এবং এই সেই জানালা। উদ্যোগে কিন্তু এখানে সমস্ত কিছু সংস্করণ হবে নতুন করে। আর এই হচ্ছে ব্যালকনি, দান করা জমিতে অরুণাচল লাইব্রেরি। শুধু নেতাজি নয়, এখানে কোদালিয়া গ্রামটাই হচ্ছে আমাদের বিপ্লবী গ্রাম। সাতকড়ি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এখানে ছিলেন বিপ্লবী হরিকুমার চক্রবর্তী, উনি ছিলেন এখানে। লাল বাহাদুর শাস্ত্রীর মামার বাড়ি এখানে, লাল বাহাদুর শাস্ত্রীর মামার বাড়ি। হ্যাঁ, এই কোদালিয়া গ্রামটা হচ্ছে বিপ্লবীদের ঘাঁটি, মানে এখান থেকে আঁতুর ঘর বলতে পারেন, এখান থেকে জন্মেছিলেন ওনারা। একদম কোদালিয়া গ্রামটাই হচ্ছে মানে যখন নেতাজি এখানে আসতেন তখন এই গৃহে থাকতেন, এবং এখানে কি অনেক বিপ্লবী কি মানে আসতো এখানে মানে অনেক সময় বৈঠক করতে? না, এখানে উনি যখন নেতাজি হয়েছিল তখন কিন্তু এখানে কেউ আসে, তখন এখানে আসেনি, ছোটবেলায় এখানে আসতো। বিপ্লবীদের ঘাঁটি ছিল এই কোদালিয়া গ্রামটা, বললাম সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, হরিকুমার চক্রবর্তী, এরকম বহু মানুষ আছে যারা এখানে অনেক বিপ্লবী আছে, স্বাধীনতার সঙ্গে যুক্ত। সামনে হরিগঞ্জ চক্রবর্তীর বাড়ি, এদিকে সাতকড়ি বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়ি, এরকম বিভিন্ন বিপ্লবী রয়েছে। সলিল চৌধুরী, তার মামার বাড়ি এখানে। গ্রামটাই হচ্ছে একদম বিখ্যাত গ্রাম, বিখ্যাত গ্রাম। আর এই গ্রামের আগে নাম ছিল চিংড়ি পোতা, তাই তো? হ্যাঁ, চিংড়ি পোতা, পরে সুভাষচন্দ্র বসু নাম অনুসরণের নাম অনুসারে সুভাষ গ্রাম হয়েছে, এবং স্টেশনের নামও সুভাষ গ্রাম দেওয়া হয়েছে। এটা কোদালিয়া গ্রাম, এটা কোদালিয়া সুভাষ গ্রামটা হচ্ছে স্টেশন চত্বর এলাকাটা সুভাষ গ্রাম করা হয়েছে। মোটামুটি এই বাড়ি সম্পর্কে আমরা যতটুকু ইনফরমেশন পেলাম আপনার থেকে জানলাম, সবই শোনা, সবই শোনা, মানে আপনার পূর্বপুরুষের থেকে শুনে আসছেন যতটুকু জানলাম। এবার আস্তে আস্তে আরও যে সমস্ত জিনিসপত্র রয়েছে, ওনার ঠাকুর দালান, তারপরে লজ, লাইব্রেরি, সমস্ত কিছু আমরা দেখাবো। আসলে ভিডিওর সঙ্গে শুনে থাকুন। দুর্গা মন্দির আছে, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে দেখবো। এবার বাড়ি থেকে ঠিক বেরিয়ে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা পৌঁছে যাবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক দুর্গাতারা। এই সেই দুর্গা দালান, বসু পরিবারের এখনো পর্যন্ত দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এখানে। এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এখন আপনারা সামনে যেটা যে দুর্গা দালানটা দেখছেন এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্গা দালান, মানে বসু পরিবারের দুর্গা দালান। কয়েকশো বছর ধরে প্রথা এবং রীতি অনুসারে এখানে এখনও পর্যন্ত দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এই সেই দুর্গা দালান যেখানে
অষ্টমীর দিন স্বয়ং নেতাজি এখানে পুষ্পাঞ্জলি দিতেন, তারই স্মৃতিবিজড়িত স্থান এটা। তার অনেক স্মৃতি এখানে রয়েছে, এবং টিনের চাল ওপরে মন্দিরে প্রবেশের পথ এটা। এটাই হচ্ছে হরনাথ লজ, আর এর ভিতরে রয়েছে দুর্গা দালান, আর বাইরে রয়েছে কোদালিয়া পোস্ট অফিস। আপনারা দয়া করে বাইরে গিয়ে বসুন, আপনাদের জন্য চেয়ার রাখা আছে। আর ফোন নাম্বার ঠিকানা সবই আমার জমা দেওয়ার সময় জেনে নেব। এখন আমরা প্রবেশ করছি ইয়া হরনাথ বীণাবাণী লাইব্রেরি, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু লাইব্রেরি যেটা আমরা জেনে থাকি, সেখানে এখন প্রবেশ করছি আমরা। এবার আস্তে আস্তে আমরা এই লাইব্রেরির মধ্যে প্রবেশ করব। চিত্রিজড়িত স্থান এটা। লাইব্রেরি ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা প্রবেশ করছি নেতাজি মিউজিয়াম। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব। সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি সম্পর্কিত এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।